হ্যালো বন্ধুরা আপনারা থামনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে কী রেসিপি শেয়ার করতে চলেছি হ্যাঁ ফ্রেন্ড আজকে ডিম ভাপাকারি আপনাদের সামনে শেয়ার করতে চলেছি চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি একটি ফ্রাই প্যানের মধ্যে সরষের তেল দিয়ে নিলাম কিছু গরম মশলা নিলাম দুটো এলাচ দুটো ডালচিনি দুটো লবঙ্গ এবং দুটো বড়ো সাইজের পেঁয়াজ আমি ওর মধ্যে অ্যাড করলাম এবং কিছুক্ষণের জন্য আমি পিঁয়াজটিকে ব্রাউন হওয়ার জন্য অপেক্ষা করব এরপর আমি আদা রসুন পেস্ট অ্যাড করলাম আদা রসুন পেস্টটিকে ভালো করে কষে নেব এইভাবে আমি কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকব যাতে নিচে না লেগে যায় তারপরে আমি টমেটো চপিং একটি ফুল টমেটো দিয়ে দিলাম এবং ভালো করে নাড়াচাড়া করে নেব এরপর আমি মশলা অ্যাড করব লবণ লঙ্কা পাউডার কাশ্মীরি চিলি জিরে পাউডার হলুদ পাউডার এবার ভালো করে মিক্স করে নেব এবার অল্প পরিমাণে আমি জল দিয়ে এটিকে কষে নেব দেখুন পেঁয়াজটি মিল্ট হয়ে গেছে এবার আমি এর মধ্যে দেব কাজু বাটা কাজু বাটা ওর মধ্যে অ্যাড করছি ভালো করে মিক্স করে নেব তো ফ্রেন্ড এই রকম নিত্য নতুন রেসিপি পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার আমি হাফ চামচের মতন গরম মশলা পাউডার দিয়ে নেব এবং ভালো করে মিক্স করে নেব এবার যেটা দেব সেটাই বড় ইম্পর্টেন্ট তো চলুন আমি এবার আপনাকে পুরো ফুল প্রসেসটা দেখাচ্ছি দেখুন গ্রেভিটা ঠিক হয়ে গেছে এবার আমি দুটো কাঁচা ডিম নিয়েছি কাঁচা ডিমটি এইভাবে ফাটিয়ে আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন আর আমি দিয়ে নিলাম এবং একটি ঢাকনা দিয়ে এটিকে ঢাকায় রেখে দেব কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে দেব দেখুন এটি আস্তে আস্তে করে সেদ্ধ হয়ে যাবে তো ফ্রেন্ড আর দেরি না করে এই রেসিপিটি দেখে ঝটপট আপনারও ট্রাই করে ফেলুন এক ভাপাকারি মানিয়ে দেখুন অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে এই রেসিপিটি দেখুন ডিমটি বয়েল হয়ে গেছে এবার আমি ঢাকনাটিকে খুলে দেখে নেব যে রেডি হয়েছে কি না ডিমটি পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটু নাড়াচাড়া করে দেখে নেব রেসিপিটি রেডি হয়ে গেছে একটি বলের মধ্যে আমি সার্ভ করে নেব তো ফ্রেন্ড আজকে রেসিপি এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোন রেসিপির সাথে